এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলা ঠিক? আমি না ঠিক না। তো কয় ওই রাতে যে গোসল করলে পানি মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনীর না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক? আর না এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বইলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কয় কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কই নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিউর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল, এই কথা বলছেন। আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গাইরিহি, এটা মুনকাতি, এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস কি উনি সহি বলছে, হাসানও বলছে কোনো কোনো, যেমন দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি, আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এই জন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন? তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহি হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা, যে সহিটা কে বলছে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলেন না কেন? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য, ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে প্রত্যেকে। মুফতি শামসুদ্দিন আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতামি সাহেব হুজুর আছেন, আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি, যে অনুসরণ করি এই কারণে যে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না সঠিক পদ্ধতিতে আমল কীভাবে করা যাবে এটার এই এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিক, এই ফিকের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে চারোটা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাঝহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাঝহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসা ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করার দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, তাহলে এইগুলো যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো, হ্যাঁ এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুটা কোত্থেকে আসলো, না না এটা ঠিক না।
তাদেরকে বস ছুরে চ্যালেঞ্জ ছুরে দাও। এই চ্যালেঞ্জ ছুরা কিন্তু ফিকহে হানাফি হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই, ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোথা থেকে শুরু হয়েছে 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোথা থেকে শুরু হয়েছে, কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলাম না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি, আমি নিজে দেখছি আসাদগেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি, আসাদগেট নিউগলোরি মসজিদে 11 বছর তারাবি, 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না নতুন করে যাও যে তারা বিজে আছে, যাই হোক ভাই তারা বিজে 8 টাকা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি যে তারা বি 8 টাকা চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়া নেয় হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 টাকা তারাবি পরে এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 টাকা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 টাকা শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 টাকা সুন্না মোতাবেক হয়, যদি এই 20 টাকা প্রমাণিত সুন্না হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 টাকা থেকে 8 টাকা বানাবেন? যদি 20 টাকা এটা স্বীকৃত সুন্না হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলো মানুষ এখন, আগে 20 টাকা পড়তো এখন 8 টাকা, এবং আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতোয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল গত 5 বছর আগে, 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে, গত 3 বছর আগে আবার এই 4-ও এটা নিয়ে ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে, না এগুলো না পড়লে কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত, কি বলেন এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ চ্যালেঞ্জ করা এগুলো কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব বহস বহস, এটা হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই, এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোফায় আহলে হাদিস কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পড়েন, উনি এই কারণে লেখে নাই, ওলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো, তো লেখছে কেন এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায় না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম থাইকা থাকে না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকান আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি, যদি আমি দলিল ছাড়া না করি তা আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাব, কি জায়গায়, যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে, তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে, কি পথে বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসের আবিষ্কার করে নাই, উনি হাদিসের সংকলন করেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসের সংকলন করেছেন, আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ওনারা হাদিসের সংকলন করেছেন, আবিষ্কার না। ঠিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নার একটা সুবিন্যস্ত, কি বললাম শব্দটা, সুবিন্যস্ত সংকলন সমাধান, আমি তো এইভাবে বলি কোরআন সুন্নার সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন, এটাই হলো ফিকহে হানাফি। অন্যান্য ফিক আছে, তা আমি যেহেতু আজকে যেহেতু ফিকহে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নার, এটা হলো ফিকহে হানাফি। এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না, চলে আসা জিনিসকে সংকলন করা। তো যেমন দেখুন আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাও ভক্ত বিভাগে পড়ানো হয় নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না, নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ করলো এগুলো কোথায় পাইছে, সব কোরআন সুন্নাহ আছে, নামাজের বাহিরে 7 ফরজ ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, 1 নম্বর শরীর পাক, তো শরীর পাক সূরা মায়েদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, অপবিত্রতা থাকলে যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে, শরীর পাকের কথার দলিল সূরা মায়েদার 6 নম্বর আয়াত। 2 নম্বর কাপড় পাক সূরা মুদাসির 4 নম্বর আয়াত, বা সিয়াবাকা ফতহির, তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন, তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নম্বর নামাজের জায়গা পাক সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা,
আনতাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান, তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, এমন পাঁচটি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত দিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা, দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। চার নম্বর সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়, সূরা আরাফের ইয়া বানি আদম খুজু জিনাতাকুম, গালেবান 31 নম্বর আয়াত। হে আদম সন্তান, খুজু জিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আস, তো সতর ঢাকা এটা একটা ফিত্রি স্বভাব, এটা মানুষের এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বি গুরুর ফালাম্মা জাকাস সাজারতা, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, বাদাতলাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। তো সরে যাওয়ার পর অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন। এখান থেকে বোঝা যায় আদম হাওয়া ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়, ওনাদের আকল, ওনাদের তবিয়ত, স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয়, সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি, এটা খোলা থাকা লজ্জার বিষয়। তো এক নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। পাঁচ নম্বর কেবলামুখী হওয়া, কেবলামুখী হওয়া এটা আপনি সূরা বাকারা পাবেন 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা কেবলার দিকে করেন। এখন দেখেন এটা হলো পাঁচ, ছয় নম্বর অক্তমত নামাজ পড়া, সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। সাত নম্বর নিয়ত করা, সহিহ বুখারী এক নম্বর হাদিস, আলকামা ইবনে আক্কাস আল্লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, উমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে এই যে নামাজের বাহিরে সাত ফরজ, এটা কি কোরআন সুন্নায় আছে কি না? তো এইটাই তো বাচ্চাদেরকে মক্তবে শেখানো হয়। ভিতরে ছয় ফরজ, এক নম্বর তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা এটা সূরা মুদাসসিরে পাবেন তিন নম্বর আয়াত, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরাত্ত বর্ণনা করেন। তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস আস, তাহরিমুহা আত তাকবীর ও তাহলিলুহা আত তাসলিম, নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে, কিছু বৈধ কাজ, যেই বৈধ কাজগুলো নামাজে হারাম, এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহ আকবার এই তাকবীরের মাধ্যমে। তাহলে এক নম্বর তাকবীরে তাহরিমা বলা, দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানোর কথা কোথায় আছে, সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্ত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, যাই হোক ব্যাখ্যায় যাচ্ছি না, হুকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা খুশুখুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তা দাঁড়ানোর কথা সূরা বাকারা 238 নম্বর আয়াতে পাইলাম। সহিহ বুখারী 1117 কত হয়, 1117 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, হুজুর আমার তো অর্শরোগ, আমি কীভাবে নামাজ পড়ব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লিকা ইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাকাঈদান, দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে, ফাইল্লাম তাস্তাতি কাঈদান, যদি বসে সক্ষম না হও, ফালা জামবিন, তাহলে শুয়ে শুয়ে। তো যাই হোক, এই হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এক নম্বর তাকবীরে তাহরিমা বলা, দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সূরা বাকারার 238 নম্বর আয়াতে পাইলাম, বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে পাইলাম। তিন নম্বর কেরাত পড়া, কেরাত পড়ার কথা সূরা মুজ্জাম্মিলের 20 নম্বর আয়াত আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। সহিহ বুখারীর 757 কত হয়, 757 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিছে, ওই যে ওই প্রসিদ্ধ হাদিস, এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে,
নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, ফরদ্দা আলাইহ, নবীজি সালামের জবাব দিলেন, দেওয়ার পর বললেন ইরজিউ ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। উনি আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার আসলেন, সালাম দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন, নবীজি আবার বললেন ইরজিউ ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে তিনবার হয়েছে। তিনবারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না, আল্লিমনি, আমাকে শিখাইয়া দেন কীভাবে ভালোভাবে নামাজ পড়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ইদা কুমতা ইলা সলাহ, যখন নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির, তাকবির বলে নামাজ শুরু করবা, ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা, এই যে কোরআন থেকে পড়া। তাহলে নামাজের ভিতরে ছয় ফরজ, এক নম্বর তাকবিরে তাহরিমা বলা, দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নম্বর কেরাত করা, চার নম্বর রুকু করা, পাঁচ নম্বর সেজদা করা। এই চার এবং পাঁচ, রুকু এবং সেজদা, সূরা হজের ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউয়াস জুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কোরআনের কোথাও নাই কীভাবে রুকু করবেন, কোরআনের কোথাও নাই কীভাবে সেজদা করবেন, এটা হাদিস থেকে জানতে হবে। এজন্য কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%, বরং ইমান চলে যাবে হাদিস না মানলে। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, হাদিসে আছে কীভাবে নামাজ, হাদিসে আছে কীভাবে রুকু করা, এই কথা হাদিসের মধ্যে আছে। তো এদিকে যাচ্ছি না আমি, এটা আহলে কোরআনের একটা ফেতনা আছে বর্তমানে চলতেছে, যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না। আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন, ইবনে মাজা খুললেই দেখবেন এগারো বারো নম্বর এই হাদিসগুলো পড়বেন। রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন ইউ শিকু, এমন একটা জামানা আসবে ইউ শিকু রজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এবার ভাব সাব নিয়ে বসে থাকবে সিংহাসনে, খুব বুঝি আমি এরকম ভাব ধরবে, ইউ হাদ্দাসু বি হাদিস ইমিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন সে বলবে বাইনানা বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআন থাকতে হাদিসের কী দরকার, ফামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররামনা, কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই তো হয়, ওমা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই তো হয়। নবীজি বলেন সাদ্দান এদেরকে জানাইয়া দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ইসতুমা হাররামাল্লাহ, তাদেরকে জানাইয়া দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না, কোরআন সুন্না উভয়টাই মানতে হবে, উভয়টা না মানলে ঝামেলা আছে। এই জন্য বিদায় হজে সহিহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন সহিহ তারগীবের বর্ণনা, সহিহুল জামেও তো পাবেন চল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, নবীজি বলছেন তারাক্তু ফীকুম মা ইনিস্তাতাতুম বিহি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো ফালান তাদিল্লু, কখনো পদভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাতা, মনে রাখবেন সুন্না বলছে বা সুন্নাতা রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নবীজি কী বলছে হাদিস না সুন্নত, সুন্নত কেন বলছে, সুন্নত বলারও একটা কারণ আছে, কী কারণ, কয় জুমার নামাজের দিন আজান কয়টা হয়, দুইটা, বলেন কয়টা হয়, দুইটা, এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান, তা আমরা জবাব দিই আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা, কীভাবে, ইবনে মাজাহ ৪২ নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আকড়ে ধরো, বা সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন, এবং হেদায়ত প্রাপ্ত খোলাফা রাশেদার সুন্নত আকড়ে ধরো, তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, যেই দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মানে মজবুতভাবে আঁকড়ে ধরবা। এখন দেখেন প্রশ্ন করবে এক আজান রসুলের সুন্নাহে পাইলেন আরেক আজান কোথায় পাইলেন, তো আমরা জবাব দিই আরেক আজান হযরত ওসমানের সুন্নাহ, ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন, আমরা জবাব দিই ইবনে মাজার ৪২ নম্বর হাদিস, বা ইবনে মাজার ৪২ নম্বর হাদিসে কী আছে, রসুল বলছে আমার সুন্নত আর হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত, বলেন হযরতে ওসমান হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদার একজন কিনা, তো এই জন্য আমরা ওসমানের একটা মানি, তার মানে ওসমানের সুন্নাহ মানা মানিও নবীজির কথা মানা, কী কথা বুঝে আসছে সবার, তা আসেন আবার আসি ওই কথায়, চার নম্বর পাঁচ নম্বর রুকু করা সেজদা করা সূরা হজের ৭৭ নম্বর আয়াত, ছয় নম্বর আপনার শেষ বৈঠক অর্থাৎ আখিরি বৈঠক, যে বৈঠক আমরা আত্মাহিয়াত করি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছে, শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া, তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে, মন চাইলে তুমি বসো মন চাইলে তুমি উঠে যাও। তো শেষ বৈঠক করা, এটাও আপনি আবু দাউদের ৯৬০ নম্বর বর্ণনাটা দেখেন, আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের।
এখন দেখেন এই যে 13টা ফরজ আমরা বললাম এগুলা কোরআন সুন্নাহ পুরা একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না কোরআন সুন্নাহর দলিল দিছি এইটাই হানাফি মাযহাব তো সমস্যা কোথায় হ্যাঁ এখন আপনারা বলেন এই হানাফি মাযহাব যে বললাম এখানে সমস্যাটা কোথায় পাইছেন এবার আসেন আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা ছাড়া নামাজ হবে না সংক্ষেপে বলছি মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের এক নম্বর হাদিস লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুর পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না পবিত্রতা লাগবেই তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস মিফতাহুস সলাতি আত-তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা তো পবিত্রতা লাগবেই তো পবিত্রতা কি আমরা বলি ওযুর ফরজ চারটি ওযুর ফরজ চারটি কোথায় পাইলেন সূরা মায়েদার ছয় নম্বর আয়াত ইজা কুমতুম ইলা সলাহ যখন তোমরা নামাজের ইচ্ছা করো ফাগসিলু ওযুহাকুম চেহারা ধৌত করো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক কনুই সহ হাত ধৌত করো ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মাসাহ করো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো এই চারটা সূরা মায়েদায় পাইলাম বলেন চার ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা তো পাওয়া গেল তো সমস্যা কোথায় এবার ওযু প্রশ্ন করবেন তো ওযু কিভাবে করব এটা কোথায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কুমতা ইলা সলা যখন নামাজের ইচ্ছা পোষণ করবে ফাসবিদিল উযুআ ওযুটা পরিপূর্ণভাবে করবা এখন প্রশ্ন হুজুর ওযু যে পরিপূর্ণভাবে করব এটা কোথায় পাবো মুসলিম শরীফের 246 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয় এই হাদিসে আসছে নুআইম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রাআইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি তো আমি দেখলাম তিনি যখন ওযু করে ফাগাসালা ওয়াজহা উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাশরাআ ফিল আদুদি উনি হাত ধৌত করলেন বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন ওয়া ইয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদি বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাশরাআ ফিস সা ডান পা ধৌত করলেন পায়ের নালাগুলো সুন্দরভাবে ধৌত করলেন ওয়া রিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সা উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন ধৌত করার পর আবু হুরায়রা বললেন হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল উযু ওযু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা তোমাদের হাত তোমাদের পা তথা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত এখন দেখেন ওযুর নিয়ম এটাও আমরা হাদিস থেকে জানলাম এরপর লম্বা আলোচনা করা যায় আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এখন আবার প্রশ্ন যে যদি ওযু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে তাও আবার হবে না এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায় তো এটি পড়াইলে দোষ ধরে তো এটা আছে কিনা দেখেন সহিহ বুখারী 60 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরাতিন সাফারনাহা এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে আমরা আগে আগে চলে আসছি ফাদরাকানা নবীজি আমাদেরকে ধরে ফেলছে আবার কাছাকাছি এসে গেছে ওয়াকাদ আরহাকাতনা সালাহ আসরের নামাজ যায় যায় অবস্থা আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ নামাজ তো পড়তে হবে ওয়া নাহনু নাতাওয়াদ্দাউ ওযু করা শুরু করলাম ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা পাগুলা কোনো মতে ধৌত করতেছি মানে কোনো মতে পা ধৌত করতেছি ধৌত করে নামাজ পড়ব নবীজি ফানাদা বি আলা সাতিহি পিছন থেকে জোরে ডাক দিছে এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার ওয়াইলুল লিল আকাবি মিনান নার মারাতাইনি আও সালাসান দুইবার বা তিনবার বললেন যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয় এইগুলা কোথায় পাইছে এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে তো এটাই তো হানাফি মাযহাব আপনারা মানে কি নতুন কোনো ধর্ম মনে করছেন কিনা আমি জানি না এরপরে দেখেন আপনি ওযু করলেন ওযু করার পর এবার আপনি ওযুর পরে কালিমা শাহাদাত পড়া এটা বিভিন্ন ওযুখানায় লেখা থাকে এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে ভাই এটা নাই মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে এই হাদিসের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ কোন মুসলমান যখন ওযু করে ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিগুল ওযুআ উত্তম রূপে ওযু করার পর সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এখানে এতটুকু বর্ণনা আর অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটা পড়লে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া আর কিছু বর্ণনায় পাবেন আপনারা ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হয়
এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস, এরকম জিজ্ঞাসা করা হয়, নাউজুবিল্লাহ। তো বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয় বাচ্চাদেরকে নাবালেক অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয় তাদেরকে। একটা আমল দেখেন আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে, এরপরে উজু করার পর আপনি তাহিয়াতুল উজু যদি পারেন দুই রাকাত পড়া, সহিহ বুখারীর বর্ণনা 1098 নম্বর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো বলো তো, হাদিসনি বি আরজি আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামে তুমি আসাবেন যে কোন আমল করো যে আমলের কারণে ফাইনি সামিআতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমার আশেপাশে শুনতে পেলাম, কি আমল করো? তো হযরত বেলাল বলে, হুজুর এমন তো আমল আমি আশাবেন যে আমল আমার জানা নাই, গায়রা আননিলাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, যখনই আমি দিনে রাতে ওযু করি সাথে সাথে যতটুকু তৌফিক দেয় আল্লাহ ওই পরিমাণ সালাত আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ এ আমল আল্লাহর কাছে এত পছন্দ যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমরা শুনতে পাই। এরপরে ওযু করার পর আমরা কি বলি, মসজিদে যাবেন, মসজিদে যাবেন, যাওয়ার পর আমরা মসজিদের সামনে একটা দোয়া লেখা থাকে, এটা আছে কি না? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে, ফালিউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর দুরুদ পড়বা, পড়ার পর এরপরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকলেন, ঢোকার পর এরপরে মসজিদে কোনো নাপাক ময়লা ইত্যাদি যদি দেখেন এটা পরিষ্কার করে দেওয়া, এটার একটা বর্ণনা আছে, খাদেম সাহেবের অপেক্ষা না করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিস, 5760 5760, এটা ফাতুল বারি অনুযায়ী সিরিয়াল। আমাদের মাদ্রাসার যে বুখারিগুলা এখানে দুইটা রকম দেওয়া আছে দেখবেন আপনারা, দুই রকমের মাঝখানে একটা কালো দাগ আছে দেখবেন, পাশে ফা লেখা আছে একটা, এ ফা মানে ফাতুল বারি। ফাতুল বারি অনুযায়ী হাদিসের সিরিয়াল মোট হবে 7563টা, যেটা আপনারা পকেটে পকেটে রাখেন ওইটাও এই সিরিয়াল। আর মুসলিম শরীফ যারা পকেটে রাখেন আপনারা অনেকে, এটা সিরিয়াল কিন্তু আন্তর্জাতিক সিরিয়াল না, এটাতে আছে 7453টা, এটা আন্তর্জাতিক সিরিয়াল না, আন্তর্জাতিক হলো 3033টা, যেটা ওইটা ওইটা ঠিক আছে। এই জন্য পকেটওয়ালারা আবার আমার কথাগুলো মিলাবে আমি জানি, তো পকেটওয়ালারা মিলানোর আগে না সমস্যা নাই মিলান, আপনারা যখন দেখবেন মুসলিমেরটা না মিলে মাদ্রাসায় মুফতি শামসুদ্দা আশরাফী সাহেবের কাছে আসবেন, উনি ইনশাল্লাহ খুলে মিলিয়ে দিবে আপনাদেরকে। তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি, নামাজ পড়ছেন, ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখাওয়া, নবীজি নামাজের মধ্যে দেখলেন কেবলার দিকে আপনার নাকের শ্লেষা পড়া, ফাহাক্কাহা বিয়াদিহি, নবীজি নিজ হাত মুবারক দ্বারা এটা মুছে দিলেন, ফাতাগাইয়াযা, রাগ হয়ে গেলেন, এরপর বললেন, ফা ইন্না আহাদাকুম ইদা কানা ফিস সলাহ, তোমাদের কেউ যখন নামাজে থাকে, ফা ইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি, আল্লাহ তার সামনে থাকে। আল্লাহ কোথায় থাকে? এই যে এটা বললাম না, বলবে আল্লাহ সামনে থাকে, আল্লাহ কি সব জায়গায় থাকে? তো বুখারী শরীফের হাদিসই তো বললেন আল্লাহ সামনে থাকে, আরে কোন কিতাব এখন বলেন, কোন কিতাব? বুখারী, মানে বুখারীর এই দলিল যখন দেই বুখারীর, বুখারীতেই কথা আছে যে আল্লাহ সামনে থাকে, তো এটা কোন কিতাব থেকে বললাম আমি? তো বুখারী শরীফের কিতাব, এখান থেকেই তো বললাম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালায়া তানাখমান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি, চেহারা সামনে কেউ থুতু ফালাইবা না, নাকের শ্লেষা ফালাইবা না, কারণ সেখানে আল্লাহ থাকে। আচ্ছা নামাজে আসলাম, এবার ভালো করে শোনেন, আসার পর এবার আমরা সালাতে দাঁড়াইলাম, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সালাতে দাঁড়ানোর পর নামাজে আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর কথা আগেই বলছি, কোরআনে আছে সূরা বাকারা 238 নম্বর আয়াতে আছে, কুমুরিল্লাহি কানিদিন, নামাজে দাঁড়ানো। তো নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলি, মানে তাকবীর বলি, তাকবীর বলার কথা কোথায় আছে? সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে আছে, এই হাদিসে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকু করার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সেজদা করার সময় বলতেন আল্লাহু আকবার। এইভাবে করার পর দুই রাকাতের পর বৈঠক যখন করতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, আপনার দ্বিতীয় বৈঠক করার পর ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। তো আল্লাহু আকবার বলতেন, এটা আমরা হাদিসে পাইলাম। এবার আল্লাহু আকবার যখন বলি আমরা হাত উঠাই,
তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলো জানেন? একটা সুন্না যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নায়ের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রফা আয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ কাঁধ বলেন, বাংলাটা বলেন কাঁধ, কি কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন, এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নম্বর হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, 391 নম্বর হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবী যখন তাকবীর বলতেন, রাফা আয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উজুনাই, কান বরাবর হাত উঠাইতেন, কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিস কাঁধ বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নম্বর হাদিসেরই শেষে আছে, রুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহুর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা ইউহাজি হাজিয়া বিহিমা ফুরুআ উজুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে, কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বিদ্যাঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার কই পাইছেন? তো আবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবাহা মাহু করিবা মিন শাহমাতাই উজুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম, আমার দুই হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাত হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল, হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল, আঙ্গুলগুলা কান বরাবর 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল, তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাজহাব। তো সমস্যা কোথায় বলেন? তো এটাই তো হানাফি মাজহাব, এটা নতুন কোনো ধর্ম না, আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিক আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার তিনটা শুন, যে তুমি তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাইতা, তোমার লতি বাদ যায়, তোমার কান বাদ যায়। তো হানাফি ফিক আপনারে আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর, এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক, এটার কারণে এই ফিকে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই কারণেই তো ফিকে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না। আরে ভাই, উনি তো চারটা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো চারটা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই চার হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শিখানো হয় কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলো বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাঁধ বরাবর উঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর, হাতের তালু যখন কাঁধ বরাবর থাকে মুসলিম শরীফের 390 নম্বর হাদিসের উপর আমল হয়, হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষের অংশের উপর আমল হয়, আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানি, আমার সব বেশি দরকার, এটাই হানাফি ফিক। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাদ দেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ুম্মুনা আমাদের ইমামতি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়াখুযু শিমালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়াখুযু শিমালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু শিমালা বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত দ্বারা খুব মন দিয়ে বুঝেন তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু পাইলাম না শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস কানা নাসু ইউমারুনা আইয়াদুর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরাইহি ইউসরা নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু না আপনি কষ্ট করেন না এবার দেখেন আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা নবী সাল্লাল্লাহু আলাইহি তার ডান হাতে রাখতেন আলা যাহরি কাফিহিল ইউসরা বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা তো এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে আরে আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজিকে ধরছে রুস অসাই এবার দেখেন 727 নম্বর হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740 এর উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথাও তিনটা বর্ণনা সহি তাহলে বুখারীর উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইল হানাফি ফিক আপনাকে সুন্না বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্না মোতাবেক না বিসমিল্লাহ এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিক কেন মানেন আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক এটা হলো এটা নতুন কোনো ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাআইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজিকে দেখেছি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা শিমালিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে ফি সালাতি তাহতা সুররা নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে এই হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনে আবি শাইবা
3959 নম্বর হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে। আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর, আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়, এটাই আপনি মানতে হবে কেন, আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নফ ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা, 3960 নম্বর বর্ণনা, ইব্রাহিম নখাই রহমতুল্লাহি আলাই তিনি ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে ডাবির নিচে। এরপরে 3960 নম্বর বর্ণনা, তো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুহারী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ, আবার বলেন কার উস্তাদ, এই ইমাম বুহারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন, তাহতা সুররতি আকওয়াফিল হাদিস, নাবির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ও আকরাবু ইলা তাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজেরে বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা ইব্রাহিম, এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ উনি বলেন, তাহতা সুররতি আকওয়াফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য। তা এখন আপনি বলবেন কেন করেন, তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে একটু নাবির নিচে হাত রাখিয়া দেখেন, এক দুই রাকাত নামাজ পড়েন নাবির নিচে হাত রাখার পর, আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা, আপনি দেখেন, আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে, ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না, এটা আপনি দেখেন। আমি অন্যগুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদ্রষ্ট, আপনি বাতিল, আপনি শেষ, আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না, এটা আমি কাউকে বলি নাই, যদিও আমাদেরকে একের পর এক বলা হয়। এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম, তাহলে আমি কি বুঝাইলাম, আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি। এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম, আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি? তো যেই হানা ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যেই ফিক এটাকে বলা হয় হানাফি ফিক, একাধিক দলিলকে সমন্বয় করে। এই কথাটা আপনারা কেন উল্টাভাবে নেন, কেন অন্যভাবে নেন, এটা অন্যভাবে নেওয়া ঠিক না। এইভাবে আপনি হাত বাঁধলেন, বাঁধার পর বাস এরপরে আর সমস্যা নাই, এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না, সমস্যা নাই। এতটুকু পর্যন্তই সবাই কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায়, বিশ্বাস করেন এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না। আমি তো আপনাদেরকে বলবো, কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকহে হানাফি আর ফিকহে হানাফির এই আমলগুলো যে সত্যি এমন, এটা কীভাবে বোঝা যাবে, আপনি আল্লাহর হস্তে কোনো আলেমের কাছে গিয়ে বসেন। আমি বলতেছি আল্লাহর হস্তে কোনো আলেমদের কাছে বসেন, বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে আরও সুন্দরভাবে। তাহলে ফিকহে হানাফি আমি যে এতক্ষণ আপনাদের সামনে বললাম, প্রত্যেকটা মাসালায় একাধিক একের পরে এক দলিল পেশ করলাম, এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম, একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালায় কিন্তু সমন্বয় করছে, এইভাবে হাত, এইভাবে হাত, এইভাবে হাত, ফিকহে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো সব হাদিসের উপর আমল হয়। হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন, ফিকহে হানাফি একাধিক দলিল আনছে, আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যে হাদিসটা মানলে অন্যান্য হাদিসগুলোর উপর আমল হয়ে যায়, এটাই ফিকহে হানাফি। আর এই ফিকহে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয়। কেরাত খলফাল ইমাম এটা নিয়ে আর বলবো না, এটা রিজওয়ান ভাই সম্ভবত বলে গিয়েছে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়টা। তো এটা এটা একাধিক দলিল আছে, প্রচুর দলিল আছে যে কেরাত খলফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া, হ্যাঁ যে এই যে কেরাত খলফাল ইমামটা নিয়ে যে ইমামের পিছনে আমরা কেরাত পড়বো কি পড়বো না, তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি রিজওয়ান ভাই বলছে। তো সূরা আরফে 204 নম্বর আয়াত দেখেন, মানে শুধু শুধু একটা অভিযোগ, আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে, আল্লাহ তালা ভাইকে আরও বড় বানাক, তো এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি, তো
আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি ফিকহে হানাফি তো পুরো ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিকহে হানাফি না না এটা আপনার মাথায় রাখবেন ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকে পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লা ওয়া আনসিতু লাহু আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বড় ওই অংশ বড় উনি এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সূরা ফাতিহা কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতিহা মানেও কোরআন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতিহা তো কোরআন না এটার সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি মিন জালিক তো সূরা ফাতিহা এটাও কোরআন ওয়াইদা করি আল কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয় হাদিসে আসছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না এখন ফিকহে হানাফি এই দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর তাহলে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সভায় প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব হ্যাঁ এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হ্যাঁ 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে এই বিষয়গুলা তো ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সূরা ফাতিহা কিভাবে যে একাইকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ওয়াজিব তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরও অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জামিন আমাদের বিষয়গুলো জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া ফিকহে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সূরা আরফের ওই গালেবান 204 নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসসির এক দুইজন না অসংখ্য মুফাসসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তো এই যে বললাম এক ভাই আমার কাছে আসার পর কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে কয় আমি আচ্ছা তো সূরা আরফের দলিল দিলে সমস্যা কি কয় সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে আমি কি ইন্না লিল্লাহ কি বলেন সূরা আরফ নামাজের ক্ষেত্রে না এটা কে বল তাফসীরে তবারির লেখকের নাম জানেন ওনা বললাম তবারি কেন বললাম জানেন
তাফসীরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে জানে, তাফসীরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। তো এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসীরে তবারির লেখক যিনি উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে, হ্যাঁ উনিও এই কথা বলছে, হ্যাঁ উনি তো এই কথা বলছে, এখন উনি মানে উনি এই কথা বলছে তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি, নবীজিরা বলছে এটাই এই। তো এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না, আমি নাম নিইনি, মানে বললাম যে বলে, এখন বলবেন যে কে বলে, তো যে বলে সে কে বলে যে বলে সে দেখি যে কয় এটা কি নবী না নবীজি বলছে, এখন আর এই কথা শোনা যাবে না। এরপরে দেখেন আরও কিছু বিষয় থাকে আমাদের, এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে, তা আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরও অনেক আকৃতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো ঠিক, আমি না ঠিক না। তো কয় ওই রাতে যে গোসল করলে পানি মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মকসুদুল মুমিনীর না আরও কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে এগুলো ঠিক, আর না এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত এটা ঠিক না, আমি কই হ্যাঁ এটা ঠিক। কয় কে বলছে, আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কয় নাসিরউদ্দিন আলবানী বলছে, আমি হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিউর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে, আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল, এই কথা বলছেন ঠিক। আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না, তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গাইরিহি, এটা মুনকাতিয়া, তো এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না, হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিল সম্পর্কিত হাদিস উনি সহি বলছে, হাসানও বলছে কোনো কোনো, যেমন দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে, আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা, এখন উনি এটা মানে ইয়া করতে চায় না উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি, এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এই জন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন যারা, অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে, আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন, উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কী মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন, বলবেন সহি হাদিস, উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা, যে সহিটা কে বলছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে, বলেন বলেন না কেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে, কে বলছে, তো এই তো ইমাম মানে না, ইমাম মানে নাকি। আচ্ছা আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্রভাই যারা আছেন, ছাত্রভাই আপনারা প্রত্যেকে এই এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে প্রত্যেকে। মুফতি শামসুদ্দিন আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতামি সাহেব হুজুর আছেন, আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি, অনুসরণ করি এই কারণে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না সঠিক পদ্ধতিতে আমল কীভাবে করা যাবে এটার এই এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিক, এই ফিকের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে চারোটা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাঝহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাঝহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসা ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে,
আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই। আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে। তাহলে এইগুলো যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো, হ্যাঁ এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে। আমরা যদি সবাই সঠিক থাকি, শত্রুতাটা কোত্থেকে আসলো, না না এটা ঠিক না, তাদেরকে বস শুরু চ্যালেঞ্জ শুরু দাও। এই চ্যালেঞ্জ শুরু কিন্তু ফিকহে হানাফি, হানাফি মাজহাব থেকে শুরু হয় নাই, ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই, এটা কোত্থেকে শুরু হয়েছে 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে, কি বলেন? এই জন্য এইগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলাম না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি, রবিজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি, আসাদ গেট নিউগুলোরই মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না নতুন করে, যাই হোক যে তারাবিজে আছে, যাই হোক তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি যে তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে গোলামায় কারাম ওনারা এতটা ইয়া নেয় হারে, এগুলো কী করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 রাকাত শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলো মানুষ এখন, আগে 20 রাকাত পড়তো এখন 8 রাকাত। এমন আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে, বা তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নেই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে, গত 3 বছর আগে আবার এই 4-ও এটা নিয়ে ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে, না এগুলো না পড়লেই কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত, কি বলেন এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ চ্যালেঞ্জ করা এগুলো কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই, এটা আপনি 150 বছর আগের ইতিহাস খুঁজেন কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোফায় আহলে হাদিস, কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পড়েন, উনি এই কারণে লেখে নাই, ওলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো, তো লেখছে কেন এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায় না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠাইকা থাকে, না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকান আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, তা আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাব, কি জায়গায়, যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে, তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কী পথে, কী পথে বললাম? আমাদের মাদ্রাসার অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরে এদের মুখ দিয়ে বলানো হয় এরা যে ঠিক না তুমি কও, কইলে অনেক তাড়াতাড়ি তুমি বিদেশ যাওয়ার সহজ সুযোগ হয়ে যাবে, এগুলো কিন্তু করেন না। হ্যাঁ এই যে আসামি সাহেবের মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনাদের অনেক ছাত্র আসছেন, তো বললাম ফিকে হানাফির কোনো আমল ভুল প্রমাণিত করে এরপরে আপনার মন চাইলে আপনি অন্যটা করেন, কিন্তু যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেন? এই এই প্রশ্নটা আমার, ফিকে হানাফির কোনো আমল আমরা যে আমল করি এই আমল যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি কেন আমাকে নতুন দাওয়াত দিবেন, আর আপনি কেন একটা স্বীকৃত সুন্নাকে বাদ দিয়ে আরেকটা করবেন, এটা আপনি ঠিক না। আপনারা আল্লামা আব্দুল মালিক সাহেবের আল কাউসারে একটা লেখা দিছে, উনি আব্দুল মালিক সাহেব হুজুর নিজে বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের সাথে ওনার ব্যক্তিগত একটা কথা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলছেন হ্যাঁ আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে যেই এলাকায় যেই সুন্নাটা মাশহুর প্রসিদ্ধ ওই এলাকায় ওই সুন্না পালন করাটাই নিরাপদ, যেই এলাকায় যেই সুন্না প্রসিদ্ধ সেখানে এটা পালন করাই নিরাপদ। আমাদের দেশের মানুষ যেই সুন্না এতদিন ফলো করতো হঠাৎ তারা নতুন করে নতুন কোনো দাওয়াত পেয়ে আগের সুন্নাকে, এই বল আগের সুন্নাকে মানে এটা ভুল আগেরটা ভুল, এখন নতুন কোথাও যাচ্ছে। তো এই জন্য আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যে এতদিন এই আগের সুন্নত পালন করছে উনি তো কবরে আছে, ওনার কী অবস্থা হবে? হ্যাঁ আপনার দাদা যে এই সুন্না পালন করে কবরে গেছে ওনার কী অবস্থা হবে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম শুনলাম, আমার মূল মাকসাদ ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করা, মুখস্থ করেন, দলিল মুখস্থ করেন, প্রত্যেক মাসালায় দলিল মুখস্থ করা। এক এক মাসালা দ্বারা আপনার যখন কেউ বলবে আপনার মুখ চলবে, বাস একের পর এক দলিল মুখস্থ করা মুখ চলবে, যেন জায়গায় আ জায়গায় আসরের নামাজ কোথাও বললেন, করার পর একজনে বললেন হুজুর আপনি যে আমল করলেন দলিল দিয়ে যান, মসজিদের মাইকটা নিয়ে বলবেন বসেন সবাই, একের পর এক পাঁচ সাত আটটা দশটা দলিল বলতে থাকবেন, শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ, অত্যন্ত চমৎকার এবং বাল্যিকভাবে আলোচনা করেছেন।